বহলি গল এটা রাইজে আইসে রাইজ দিছে রাইজ নিজে পাতিছে নিজে খাইছে রাইজর কারণে আমি এটা মানে এরা লইছিল যে আমার পকা লাড়ু পকা আমি বিজয়মান পকা লাড়ু আপনার মানে রাইজ উৎপাদন কারণে করছো আর আমি আর যে পারিছ না জানো সেইখিনি আর আমি নিশ্চয়কৈ মধুপুর শ্রী শ্রী গোপালগঞ্জ যে এই থানর মাহাত্ম যে ইয়াতে ভক্তসকলে পকা কলর উৎসর্গা করে আর এই পরম্পরা বহু শ বছর আমি ভাবিছো যে আজি থাকা দিনতো এই পরম্পরা চলি আছে ইয়াতে ভক্তসকলে তেওঁলোকৰ বিভিন্ন মানসরে ইয়াতে পকা কল উৎসর্গা করে আর পূর্বৰ দৰে এইবেলি মাঘী পূর্ণিমাৰ সংগতি করে উত্তর গুৱাহাটী গোপালজন পরিচালনা সমিতি আর বার্ষিক পূজা সমিতি তরফের পৰা তিনদিনকে আয়োজন করা হয়েছে আর এই তিনদিনের কার্যসূচীত বিভিন্ন প্রান্তর ভক্তসকল আহিছে আর তেওঁলোকে এই ভক্তসকলে নিজে পকা কল উৎসর্গা করেছে আমি এতিয়া এই বছর এনেকুৱা হৈছে যে আমি ভক্তসকলে পকা কল যেওঁলোকে বান্ধে সেই জায়গাখিনিও আমি দিব পাৰোঁ এই ধরনের ভক্তসকল আহিছে আর আমি ভক্তসকলক আপ্যায়ন করার কারণে বিভিন্ন চেষ্টা করছো আর এইবেলি আমি প্রায় 2000 পকা লাড়ু বনাইছো আপ্যায়ন করার কারণে আর পূর্বলে আমি এনে ধরনের এই পরম্পরা বজায় রাখবলে আমি সংকল্পবদ্ধ আমার এই অনুষ্ঠানটা প্রায় 150 বছরের অনুষ্ঠান আগতে ইয়াতে গছর গুড়িত রাইজে পূজা অর্চনা করেছিল নিজের মনোকামনা পূর্ণ করার কারণে কেঁচা ভোগ কল পকা ভোগ এইবিল দিছিল আর কালক্রমত সি এটা আহি কলরলে রূপান্তরলে যে মানুষ কল দিয়ে আর কল দিলে তেওঁলোকৰ মনোবাঞ্ছা পূর্ণ হয় বলে ভাবে আর তেনেকে মানে ইমান মহিমা অপার মহিমা দেখা দিছে যে রাইজ আপ্লুত হয়ে পড়ছে সকলে ইয়াতে উবুড়ি খাই পড়ে আর বিশেষকে এই মাঘী পূর্ণিমা পবিত্র মাঘী পূর্ণিমা তিথিত আহে আর প্রত্যেক মানুষে ইয়াতে গাঁর বলে বিভিন্ন অঞ্চলের পরে কলর টোক দিয়ে আর ইয়াতে প্রায় 10-15 হাজার কল ডেইলিও করে বলে কব পারি তারপরে রাইজে আরো একটা ভালো লাগে কি যে রাইজে লাড়ু মানে এবার লাড়ু আমার 20,000 উন্নীত হয়েছে যে রাইজে লাড়ু বনাই দিয়ে আর আমি ইয়াতে রাইজকে বিলাই দিই এনে ধরনের তেনেকে আমার এই অনুষ্ঠানটা আজি এই অবস্থা এটা পাইছে।